রোগী ও তাদের স্বজনরা। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, নিরাপদ কর্মপরিবেশে নিশ্চয়তা না পেলে বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রাখবেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে যেখানে চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভ করছিলেন চিকিৎসকরা, সেখানেই মঙ্গলবার দুপুরে মাথা ঘুরে পড়ে গেলেন চিকিৎসা নিতে আসা এই নারী। এরপর তাকে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে, সেখানেই তার চিকিৎসা হয়। এই নারীর চিকিৎসা পেলেও মঙ্গলবার সকাল থেকে যেসব রোগী ও তাদের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন, তারা কাটিয়েছেন অবর্ণনীয় দুঃসহ 6 ঘন্টা। বহির্বিভাগের গেটে তালা লাগিয়ে টিকিট কাউন্টার বন্ধ রেখে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চিকিৎসকরা। এ সময় লোহার দরজার ওপাশেই ছিল কাতর কণ্ঠে ভুক্তভোগী আর তার স্বজনদের অপেক্ষা। কোথায় গেলে চিকিৎসা পাবেন তাও জানা ছিল না অনেক রোগী ও তার স্বজনদের। আজকে রিপোর্ট নিমু বন্ধ কোন ডাক্তারেরা ই করতেছে, হেরা রিপোর্ট লিখবো তারপর দিব। আইসাই যে ঘুরতে আছি, এখন ডাক্তার পাই না, ডাক্তাররা বলে আমাদের আন্দোলন মাইনে দিব তারপরে। এখন একজনের জন্য আমাদের 10 দিনে কষ্ট দিলে হইব নাকি? ওই সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ সিনিয়র চিকিৎসকরা এসে কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেও কর্মবিরতিতে থাকা চিকিৎসকরা তাতে সাড়া দেননি। এমনকি দুপুরে আবারও আহ্বান জানালে সায় মেলেনি তাতেও। চিকিৎসা সেবা বন্ধ রেখে যারা কর্মবিরতিতে, তাদের দাবি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও নিরাপত্তার দাবিতে এই আন্দোলন। ইচ্ছা করে কেউ রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেন না বলেও জানালেন এই চিকিৎসকরা। ভালো চিকিৎসা দিতে হলে আমাদের পরিবেশটা নিরাপদ থাকতে হবে, আর আমরা মেয়েরা যারা চিকিৎসা করি আমরা অনেক খারাপ আচরণের সম্মুখীন হই। সব পেশেন্ট আমরা বাঁচাতে পারবো না, আমরা ট্রাই করি, সব ডক্টর লেখাপড়া করি 5-6 বছর, কোনো পেশেন্টকে খারাপ হয়ে যাবে এটা আমাদের খুব খারাপ লাগে। অনেক সময় হয় কি ওনাদেরকে প্রপারলি কাউন্সিলিং করার পর ওনারা আমাদের কথা বুঝছেন না এবং আমাদেরকে আঘাত করছে। আমরা বারবার মানুষের আঘাতপ্রাপ্ত হচ্ছে কিন্তু আমরা এর কোনো সুরাহা করতে পারছি না, আমরা চাই একটা নির্দিষ্ট সুরাহা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকে দুপুর 2টা পর্যন্ত, চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হয় সে সময় অবধি। দাবি মানা না হলে এভাবেই চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হবে ঘোষণা দেন ইন্টার্ন ডাক্তাররা। আলোচনার মাধ্যমে আমরাও চাই জিনিসটা সমাধান হোক। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ।